অবরুদ্ধ গাজার আল শিফা হাসপাতাল ঘিরে ফের অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। সোমবার রাতে হাসপাতালটিতে ব্যাপক হামলা চালায় সেনারা। আশপাশের বিভিন্ন ভবনে চালানো হয় বিমান হামলা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, হাসপাতালটিতে হামাসের জ্যেষ্ঠ নেতা লুকিয়ে আছেন এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় তারা। এরই মধ্যে ওই নেতাসহ বেশ কয়েকজন হামাস সদস্যকে হত্যার দাবিও করেছে তেল আবিব। এছাড়া আটক করা হয় 200-এর বেশি মানুষকে। হাসপাতালের ভেতর থেকে হামাস ও ইসলামিক জিহাদ গোষ্ঠীর বিপুল পরিমাণ অস্ত্র ও নগদ অর্থ খুঁজে পাওয়ার কথাও জানিয়েছে নেতানিয়াহু বাহিনী। তবে আল শিফায় অভিযানের সময় হাসপাতাল ও এর আশপাশের এলাকায় হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে ইসরায়েলি সেনাদের। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি জানিয়েছে, সোমবার দিনভর দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নেতানিয়াহু বাহিনীর কয়েকজন নিহত ও বেশ কয়েকটি সাজওয়াজান ধ্বংসের দাবিও করেছে হামাস। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের কারণে বাস্তুচ্যুত কয়েক হাজার ফিলিস্তিনি আল শিফায় আশ্রয় নিয়েছিলেন। ট্যাঙ্ক, ড্রোন ও অস্ত্র ব্যবহার করে আল শিফা মেডিকেল কমপ্লেক্সে হামলাকে একটি যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে তারা। এদিকে হাসপাতালটিতে ইসরায়েলি অভিযানের খবর পাওয়ার পর আশপাশের এলাকা ছেড়ে দক্ষিণ দিকে পালাতে শুরু করেছেন নিরুপায় ফিলিস্তিনিরা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এমন পরিস্থিতিতে সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ফোন আলাপ হয়েছে। এ সময় রাফায় স্থল অভিযানের পরিকল্পনা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন বাইডেন। পরে হোয়াইট হাউস জানায়, রাফা অভিযানের পরিকল্পনা এবং একটি সম্ভাব্য বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে ইসরায়েলি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল পাঠাবে তেল আবিব। এদিকে গাজায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল এমন অভিযোগ করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। উপত্যকাটি দুর্ভিক্ষে পড়তে যাচ্ছে না, বরং সেখানে এরই মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলি হামলার কারণে গাজা পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত গণকবরে পরিণত হয়েছে বলেও গভীর উদ্বেগ প্রকাশ করেন জোসেফ বোরেল। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।